জি হ্যাঁ, আমরা বিরতির যেতে যাওয়ার আগে 14 গ্রামের আমাদের প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন, দাড়ি কাটলে কি কবিরা গুনাহ? আসলে প্রথমে জানা উচিত যে ইসলামের বিধিবিধান এর অবস্থার উপরে নির্ভর করে হয়। আরবিতে বিখ্যাত কথা, তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, পর্যায় পরিস্থিতির বাস্তবতায় হুকুমের পরিবর্তন হয়। তবে এ কথাটা প্রথম জানা উচিত যে দাড়ি রাখা হলো সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখেছেন, সকল আম্বিয়ায়ে কেরাম রেখেছেন, সকল ভদ্রজনোচিত জনরা দাড়ি রাখে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন দাড়ি রাখো, মুস কাটো, মুস ছোট করো, দাড়ি লম্বা করো, নবীজির আদেশ, তাই এটা ওয়াজিব। ভালো করে প্রথম বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে রেখেছেন, এই পৃথিবীর সকল নবীগণ দাড়ি রেখেছেন, সকল ভদ্র জনোচিত জন রাখেন, তাই এটা হলো সুন্নাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন, বলেছেন মুস খাটো করো, এবং মুস খাটো কতটুকুন করব, ঠুটের উপরে ন্যাচারাল রেখা দিয়েছেন আল্লাহ তাআলা, ঠুটের উপরে ন্যাচারাল একটা বাউন্ডারি রয়েছে, মুস এই বাউন্ডারি ক্রস করতে পারবে না। জেনে রাখা উচিত, যাদের মুস ঠুটের এই ন্যাচারাল বাউন্ডারি ক্রস করে, এটা সম্পূর্ণ আদবের খেলাফ। আর এমন লম্বা মুস যাদের, ওরা আপাদমস্তক আদবের খেলাফ লোক হয়। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। দাড়িটা লম্বা হবে, মুসটা ন্যাচারাল রেখার ভিতরে খাটো করে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ, তাই এটা ওয়াজিব। এখন কোন কোন ফকি, কোন কোন আলেম আমাদের সমাজের কঠিন বাস্তবতার কারণে হয়তো বলেন এটা কেটে দেয়াটা কবিরা গুনাহ, এর দূর বলেন, এর একটা প্রেক্ষাপট রয়েছে। কারণ যদি কেউ দাড়ি রাখা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তাই এটা ওয়াজিব, এটা মানে, তারপরে হয়তো নিজের দুর্বলতার কারণে কেটে ফেলে, এটার জন্যে সে অনুসূচিত, এই জন্যে সে অনুতপ্ত, এই জন্যে সে লজ্জিত, হতে পারে আল্লাহ তাআলা তাকে কবিরা গুনাহ বা আল্লাহ তাআলা হয়তো তাকে ক্ষমাও করতে পারেন, এক পর্যায়ে সে দাড়ি রেখেও দিতে পারে, আল্লাহ হেদায়েত নসিব করুন। কিন্তু যে লোকটি মনে করে দাড়ি রাখলে সেকেলে হয়, দাড়ি রাখাটা আমাকে বিশ্রী দেখায়, দাড়ি রাখাটা অনুচিত, প্রতিদিন দাড়িটা শেভ করলাম, প্রতিদিন দাড়ির সাথে যুদ্ধ করলাম, এটা সেকেলে, এটা মানে ভালো লাগে না, এই সে, এভাবে যদি নফরত করে, এইভাবে দাড়িকে নেগলেক্ট করে, এইভাবে দাড়িকে যদি অপদস্থ করে, আর নিজের মনে অপদস্থতা প্রকাশ করে, আচরণে প্রকাশ করে, তাহলে অবশ্যই কবিরা গুনাহ। কারণ সে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি বিদ্রোহাঙ্গুলি প্রদর্শন করছে। কারণ এই পৃথিবীর তাবৎ পুরুষরা মিলে সংগ্রাম যুদ্ধ ঘোষণা করে, তাবৎ বীর পুরুষরা যুদ্ধ করে, দাঁড়িয়ে এক দাড়িকে আটকাতে পারবে না। আবার দুনিয়ার তাবৎ নারীরা মিলে আন্দোলন করে, দাড়ি নিজের মুখে গজাক, এটা পারবে না, আন্দোলন করলে হবে না। কারণ নারীদের মুখে দাড়ি গজায় না, পুরুষের গজায়, সিংহের কেশর হয়, আর সিংহই তার কেশর হয় না। তাই নারী আর পুরুষের ন্যাচারাল পার্থক্য, একটা নির্দিষ্ট বয়সে পুরুষের হরমোন থেকে চোয়ালের উপরে সুন্দর কেশর গজায় সিংহ, এটা যে ব্যক্তি সম্মান করে না, মর্যাদা দেয় না, এমনকি এটাকে সেকেলে অথবা ঠিক এমনি করে মানে ছোট চুকে অথবা এটাকে নেগলেক্ট করে, অবশ্যই আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে যাওয়ার কারণে কবিরা গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। এক এক পরিবেশে এক এক বাস্তবতার কারণে এক একটা হুকুম হয়। হ্যাঁ, এখন দাড়ি কি এক মুষ্টি, এর পরিমাণটা কি? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এতটুকু লম্বা ছিল যাতে তার কণ্ঠনালী ঢেকে গিয়েছিল, এটা হল হাদিস। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অনুকরণ করতেন উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আরদাহুমা। তিনি প্রত্যেক হজ এবং উমরার পরে দাড়ি ধরতেন এক মুষ্টি, যেমন আমার এক মুষ্টি, এক মুষ্টি ধরে তিনি কেটে ফেলে দিতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। অনেকেই বলবেন, ও আব্দুল্লাহ ইবনে উমর তিনি এক মুষ্টি করে কেটে ফেলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্বা করো, মুস কেটে দাও। তাইলে এদের জন্য দলিল হলো আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন করে সাহাবীরা ঈমান এনেছেন। আব্দুল্লাহ ইবনে উমর বিখ্যাত ফকি সাহাবী, চারজন শ্রেষ্ঠ আব্দুল্লাহ
যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন শ্রেষ্ঠ আব্দুল্লাহকে উম্মতের শ্রেষ্ঠ ফকিহ বলেছেন, এর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক মুষ্টির পরে যেহেতু কেটে ফেলতেন তাই এটা প্রমাণ। যদি কেউ না মানেন বিতর্ক বা ঝগড়ায় যাওয়া যাবে না, সাহাবীর বিরুদ্ধে বলা যাবে না না না। হ্যাঁ, এখন এক মুষ্টির কম যদি হয়, এক মুষ্টির কম যদি হয় এটা অপরাধ, এটা গুনাহ, এতটুকুন বলা আবার খুব কঠিন। কারণ দুনিয়ার অনেক মানুষ আছে যাদের দাড়ি গজায় অল্প, সারা জীবনেও এক মুষ্টি হবে না, হয় না। তো তারা কি ইসলাম এমন কঠিন বিধান দেয়নি? স্বাভাবিক বাস্তবতা, দাড়িটা আপনি রাখবেন, মুসটাকে খাটো রাখবেন, আর মুস থেকে দাড়িটাকে সুন্দর করে রাখবেন। হ্যাঁ, এক এক মুষ্টি করে রাখতে পারেন, যদি ইচ্ছা হয় এর চেয়ে বেশি লম্বা রাখতেন রাখতে পারেন। তবে আরেকটি মানদণ্ড জানা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিপরীত করতে বলেছেন, বিধর্মীদের বিপরীত করতে বলেছেন। তাই অনেক ধর্ম ইহুদি খ্রিস্টানদের মধ্যেও ইহুদি খ্রিস্টানদের ধর্মগুরুদের একটা গ্রুপ আছে যারা অনেক লম্বা দাড়ি রাখে। শুধু তাই না, আমাদের প্রতিবেশী অনেক ধর্মেও এমন আছে অনেক। তাই মুসলমানদের দাড়ি আর ওই ধর্মের বিধর্মীদের পণ্ডিতের দাড়ির মধ্যে পার্থক্য থাকবে, আমরা সুন্দর করে আশ্রয় গুছিয়ে রাখবো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন। তারা